আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে খুবই সহজ উপায়ে কীভাবে চিকেন কিমা পরোটা বানানো যায় সেই রেসিপিটাই শেয়ার করব। আমি বাসায় যেভাবে এই কিমা পরোটাটা বানিয়ে থাকি ঠিক সেই ওয়েটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার সাথে থেকেই দেখে নিন আমি কীভাবে এই পরোটাটা বানিয়েছি। এই পরোটা বানানো যায় যে কোনো কিমাতে, আপনারা গরু বা খাসির কিমা বা ফিশ কিমা যে কোনো কিমা দিয়ে আপনারা করতে পারবেন। আমি এখানে চিকেন কিমাটা ব্যবহার করেছি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। এই কিমা পরোটাটা বানিয়ে কীভাবে ফ্রোজেন করে রাখা যায় সেই পদ্ধতিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থেকেই বাকিটুকু দেখে নিন কীভাবে ফ্রোজেন করা যায় এই পরোটা। সব কিছুই আমি আস্তে আস্তে আপনাদের এই রেসিপিটাতেই বলে দেব। আর এই রেসিপির সম্পূর্ণ উপকরণগুলো স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে চলুন আমি কীভাবে রান্না করি দেখে নেওয়া যাক। ময়দা দিয়ে ডো বানিয়ে রেখে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এখন এই ডোটা নিয়ে আমি 4টা ভাগে ভাগ করে নেব। 2 কাপ ময়দা আমার 4টা কিমা পরোটা হয়েছে, আমি একটু ঠিক করেই বানিয়েছি। ছোটো বড় এটা আপনাদের ইচ্ছা, আপনারা ছোট করে বানালে হয়তো এখানে 6টা পরোটা বানাতে পারবেন, আমি 4টা বানিয়েছি। এই পরোটা বানানোর জন্য রুটিটা মধ্যেখানে ফ্লিপ করে 2 সাইডগুলোতে পাতলা করে বানাতে হবে, তাহলে পরোটাটা বেলার পরে কিমাগুলো বের হয়ে যাবে না। আপনারা দেখে নিন আমি কীভাবে বানাচ্ছি। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, ডোটা যতটুক ডো নেবেন ঠিক সেই পরিমাণে আপনারা কিমার টুকটা নেবেন, তাহলে খেতে অনেক টেস্টি লাগে, ভিতরে প্রত্যেক বাইটে কিমা মুখে আসবে, তখন অনেক টেস্টি লাগে, আশা করি বুঝতে পেরেছেন।
আমার পরোটাগুলো বানানো হয়ে গেছে। এই মুহূর্তে আপনারা যদি কেউ এইভাবে পরোটা বানিয়ে ফ্রোজেন করে রাখতে চান, তাহলে আপনারা প্রথমে একটা প্লাস্টিক পেপার দেবেন, তার উপর একটা পরোটা রাখবেন, আবার একটা পেপার দেবেন, পরোটা রাখবেন। এইভাবে করে স্টেপ বাই স্টেপ রেখে আপনারা ডিপ ফ্রিজ করে নিতে পারেন। দুই ঘন্টা পর, এক থেকে দু ঘন্টা পর যখন দেখবেন এটা শক্ত হয়ে গেছে, তখন একটা বড় প্যাকেটে জিপলক ব্যাগে রাখলে সবচেয়ে ভালো হয়, রেখে আপনারা এটা ফ্রোজেন করে রাখতে পারবেন। তবে খুব লম্বা সময়ের জন্য রেখে দেবেন না, তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করবেন, তখন টেস্টটা ভালো পাবেন। আশা করি বোঝাতে পেরেছি আপনাদের। আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই অনেক লোভনীয় লাগছে, খেতে আসলে অনেক টেস্টি হয়েছে। আপনারা ঠিক আমার মতো করে বানালে, আমার রেসিপিটা ফলো করলে আপনাদেরও এরকমই হবে। আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের, দেখুন দেখতে কত লোভনীয় লাগছে। এই পরোটাটা আপনারা সালাদ বা যে কোনো মাংসের ঝোলের সাথে খেতে পারবেন, অনেক টেস্টি লাগে। আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে সার্ভ করেছি। আশা করি আপনারা এটা বানিয়ে খাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।